हेलो व्यूअर्स, बाइक ब्लॉगर पक्ष से आपनादे जानाच्छि आंतरिक शुभेच्छा अभिनंदन। आज के आमी आपनादे देखाबो बाइकेर क्लच प्लेट खूब तारातारी केन क्षय हो जाए। तो चलुन देखे आसि आजकेर भिडियो। आमी आपनादे प्रथमे देखाबो ए बाइकेर क्लच लिभेटटा जदि आपनार बाइकेर मध्ये जदि हाट थाके ताहले आपनारा एटा अवश्य अवश्य लुज करे नेबेन। आपनार एटा फ्री फेले थाकबे 2 থেকে 3 এমএম। ये अपनारा बेसि हाट रखते पारबेन ना। आमी अनेक बाइकारदेर देखछि आमादेर सार्विस सेंटारे जखन काज करते आसे ए क्लच लिभेटटा खूब हाट होये थाके। एरकम जदि हाट होये थाके आपनार क्लच प्लेट खूब ताड़ाताड़ी क्षय होये जाबे। तो आपनारा एटा 2 থেকে 3 এমএম फ्री फेले करे राखबेन बा लुज करे नेबेन। एखन आमी आपनादेर 2 नम्बरटा देखाच्छि। 2 नम्बर होच्छे आपनार बाइक आपनि स्टार्ट दिए फार्स्ट गियारे शिफ्टिंग करछेन। फार्स्ट गियारे जखन आपनि शिफ्टिंग करछेन तखन आपनि बाइकेर टोटल दिसेन जे ओई समय 20 किलो स्पीडे बा 30 किलो स्पीडे बा हाई स्पीडे आपनि टोटल दिसेन। एरकम जदि आपनि हाई स्पीडे जदि आपनि फार्स्ट गियारे थाका अवस्थाय आपनि जदि हाई स्पीडे जदि स्पीडे जदि टोटल देन ताहले आपनार बाइकेर क्लच प्लेट खूब ताड़ाताड़ि क्षय होये जाबे। एखन आमि आपनादेर 3 नम्बरटा बुझाच्छि। 3 नम्बरटा होच्छे आपनार आपनि बाइक स्टार्ट करार पर आपनि फार्स्ट गियारे शिफ्टिंग करछेन। फार्स्ट गियारे जखन आपनि शिफ्टिंग करछेन तखन ओई समय आपनार बाइक कत किलो स्पीडे थाकबे। आपनार फार्स्ट गियारे आपनि शिफ्टिंग करार पर आपनार बाइकेर टोटल थाकबे बा आपनार बाइकेर स्पीड थाकबे ओई समय 10 किलो। 10-এর মধ্যে আপনার থাকতে হবে। তো আপনি যখন 2 নম্বর গিয়ারে শিফটিং করবেন আপনার বাইকের হাই স্পিড থাকবে তখন ওই সময় 20 কিলো। আর আপনি যখন 3 নম্বর গিয়ারে শিফটিং করবেন আপনার বাইকের হাই স্পিড থাকবে তখন 30 কিলো। আপনি যদি এভাবে যদি আপনার বাইক চালান তাহলে আপনার বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না। আর আপনি যদি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে যদি আপনি যদি 50-60 হাই স্পিড দিয়ে দেন তাহলে আপনার বাইকের क्लच प्लेट खूब ताड़ाताड़ी क्षय हो जाए। विषय हे इंजिनेर मोबिल। अनेक बाइकार देखा जाए इंजिनेर मोबिल परिवर्तन, सरि मोबिल ना, मोबिल हे एक कम्पानी नाम, ये हबे इंजिन ऑयल। आपनार इंजिन ऑयल आपनी कखन परिवर्तन करबें? इंजिन ऑयलर जोन्नो किन्तु आपनार बाइकेर क्लच प्लेट खूब ताड़ाताड़ी क्षय हो जाए। आपनार एटा समय जखन समय हबे तखन आपनार इंजिन ऑयलटा परिवर्तन करे फेलते हबे। এটা আপনাদের পরিবর্তন করতে হবে 800 থেকে 1000-এর মধ্যে অবশ্য অবশ্য আপনারা পরিবর্তন করে নেবেন। অনেক বাইকারদের দেখা যায় এই আপনার 1500 কিলো হয়ে গেছে বা 1200 কিলো হয়ে গেছে তারপরে ইঞ্জিনের অয়েল পরিবর্তন করে না, এভাবে চালায়। আপনারা যদি 1000-এর উপর যদি আপনার ইঞ্জিন অয়েল যদি 1000 চালানোর পর আপনি যদি ইঞ্জিন অয়েল যদি পরিবর্তন না করেন আপনার বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আপনি বাইক চালাচ্ছেন তো আপনি এখন ধরেন 30 কিলো বা 40 কিলো স্পিডে আপনার বাইকটা চলতেছে। এখন আপনি বাইকের যখন গিয়ার শিফটিং করবেন বা ডাউন করবেন তখন আপনার বাইকের এই ক্লাচ লিভারটা আপনি পুরাই ফেস করবেন বা পুরাই এভাবে টানবেন। যদি আপনি যদি এভাবে যদি হাফ করে রাখেন গিয়ার শিফটিং করার সময় বা গিয়ার ডাউন করার সময় তাহলে আপনার বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন জ্যামের মধ্যে পড়বেন, জ্যামে যদি আপনি পড়েন তাহলে আপনার বাইকের গিয়ার আপনি ক্ষয় গিয়ারে রাখবেন। আপনি আপনার বাইকটা যদি 100 সিসি হয় তাহলে আপনার বাইকের গিয়ার আপনি অবশ্যই অবশ্যই ফার্স্ট গিয়ারে রাখতে হবে, না হলে আপনার বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি 150 সিসির বাইক হয় তাহলে আপনার বাইকের গিয়ার আপনি যদি আপনি ধরেন লম্বা অনেক লম্বা জ্যামের মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে ওই জ্যামের মধ্যে আপনার বাইকের 150 সিসি যদি বাইক হয় তাহলে আপনার বাইকের আপনি 2 নম্বর গিয়ারে শিফটিং 2 নম্বর গিয়ারে রাখতে পারবেন। আর যদি 100 সিসি বাইক হয় তাহলে ফার্স্ট গিয়ারে রাখতে হবে আপনাদের। তবে আমার মতে 150 সিসি বাইক হোক আর 100 সিসি বাইক হোক ফার্স্ট গিয়ারে রাখাই উচিত যদি আপনি যদি জ্যামে পড়েন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের এই ক্লাচ প্লেট কেন ক্ষয় হয়ে যায় এই বিষয়ে আমি আপনাদের বুঝাইছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড বাই।